হাই বন্ধুরা, ঘরের রান্না চ্যানেল থেকে আমি কবিতা। আজকে মহা অষ্টমীর শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাই। আমি আজকে দেখুন রেসিপি সবকিছু দেখাতে পারিনি, বেগুন ভাজা, লুচি আর এই আলুর দমটা কিন্তু দেখিয়েছি, একটা সুজি দিয়ে মিষ্টি বানিয়েছি। তাহলে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমি বেগুনটা কেটে নিয়েছি, দেখুন বেগুনটার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ, নুন, চিনি, আর দিয়েছি একটু গোলমরিচ, একটু লঙ্কার গুঁড়ো, আর দু চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা এখন আমি একটু মেখে নেব। এখানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, আমি বেগুনটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটা সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এমনি করে বেগুন ভাজলে কিন্তু অনেক সুস্বাদু খেতে হয়। আজ অষ্টমী, সো আজ আমি লুচি আর আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে বেগুনটা ভাজা। এইভাবে বেগুন ভাজলে খুব খেতে ভালো লাগে। দেখুন আমি বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, দেখুন একদম খুব সিদ্ধ করিনি। এই যে এখন এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি অল্প একটু হলুদ দেবো, তাতে কালারটা সুন্দর আসবে। নুন দেবো, নুনটা ভুজবে ভালোভাবে। তার জন্য আলুগুলো দেখুন ভেজে নিয়েছি, একদম লাল লাল করিনি, হালকা লাল করে এটা আমি ঢেলে নিয়েছি। আর অল্প একটু তেল রেখে দিয়েছি। দেখুন এখানে আমি নিয়েছি টমেটো একটা ছোট, কয়েকটা পাকা লঙ্কা, আর এক টুকরো আদা অল্প, আর এখানে কাজু, আর নিয়েছি একটু চাল মগজ। এগুলো একসাথে আমি ভেজে নেব একটু। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি এখন মশলাটা করে নেব। আমি এখন তেল বসিয়ে দিয়েছি, সাদা জিরে দিয়ে দিলাম, দুটো তেজপাতা, তিনটে শুকনো লঙ্কা, এক চামচ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি, অল্প দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ, অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন ফাইন একটা মশলা হয়ে গেছে, এই যে টেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এখন একটু চিনি দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি আলুটা, একটু কষিয়ে নেব। আলুটা কিন্তু সিদ্ধ আছে, আমি অল্প জল দিয়ে দেবো। মশলাটা ওর মধ্যে সাথে ঢুকে, তার জন্য 5 মিনিট পর খুলে দেখা যাক কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। অনেকে বলে আলু ভালোভাবে সিদ্ধ হয় না, কিন্তু এইভাবে যদি আলুর দম করা হয় খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর এটা কিন্তু পুরোটাই নিরামিষই, খুব ভালো হয় খেতে। কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। এই আলুর দমে একটু ঘি দিলে খুব ভালো হয় খেতে। এখন দিয়ে দেবো একটু গরম মশলা, এখন একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে। তাহলে দেখা যাক কেমন হচ্ছে, দেখুন কি সুন্দর হচ্ছে। ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর আলুর দম আপনারা কিন্তু করে খাবেন। এই যে একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে আমি লুচিটাকে ভালো করে তেল দিয়েই বেলে নেব। তেল বসিয়ে দিয়েছি, এখন আমি লুচিগুলো ছাড়বো এইভাবে। কত সুন্দর দেখুন লুচিগুলো ফুলছে। লাল লাল করে লুচিটা ভাজলে খেতে কিন্তু খুব ভালো হয়। পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য ধন্যবাদ। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে পুজো কাটাবেন। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।